नमस्कार। वृश्चिक राशि वृश्चिक लग्नेर जातक जातिकादेर 2021 साल 2021 किरकम जाबे आमादेर न्याचुरल जोडियाकेर 8th हाउस होच्छे वृश्चिक राशि साइन स्कॉर्पियो। न्याचुरल जोडियाकेर 8th हाउस एवं वृश्चिक राशि बा वृश्चिक लग्न के बला है सबचेये बेशी रहस्यजनक बा सबचेये बेशी मिस्टीरियस। वृश्चिक राशि वृश्चिक लग्न सम्पर्क प्रेडिक्शन करा किन्तु बेश कठिन। तार कारण एई जे न्याचुरल जोडियाकेर 8th हाउस बहु क्षेत्रेई खूब अनप्रेडिक्टेबल। तादेर जीवन जे कोथा थेके शुरू होये कोथाय गिये पौंछबे एवं जीवनेर धारा जीवनेर गति कि अद्भुत भावे नाना पथे एके बेके चले जे कोन डेस्टिनेशने गिये पौंछबे ता किन्तु सत्यि खूब अभूतपूर्व एवं बहु क्षेत्रे तार सठिक भावे ताके निर्देश करा रीतिमतो दुरह ब्यापार। वृश्चिक राशि वृश्चिक लग्ने जातक जातिकादेर मध्ये आमरा एमन बहु मानुषके देखते पाई जे तादेर जीवन शुरू होयेछिलो एकेबारे निम्नतम निम्नतर प्रदेश थेके एवं जीवन किन्तु एकेबारे शेष हलो एकेबारे उच्चतर कोनो उच्चतम अवस्थान थेके। किछुई बला जाय ना, बहु दुर्योग थाके, बहु दुर्भाग्य थाके, बहु दुर्दिन थाके, आबार एमन किछु असम्भव रकमेर प्राप्तिओ तादेर जीवने थाके जे सेटाओ किन्तु प्राय अविश्वास्य। आर एबछर 2021-এ 2021 साले वृश्चिक राशि वृश्चिक लग्नेर जातक जातिकादेर अभूतपूर्व एकटि बछर। तार कारण वृश्चिक राशिते केतुर अवस्थान होये रयेछे এবং বৃশ্চিক রাশিতে কেতুকে তুঙ্গস্থ বলা হচ্ছে এবং বৃশ্চিক রাশির ঠিক 180 ডিগ্রি বৃষ রাশিতে তার সমসপ্তমে তুঙ্গস্থ রাহুর অবস্থান হয়ে রয়েছে। এবং এই যে বৃশ্চিক আর বৃষ, এই যে পরস্পরের পোলার সাইন 180 ডিগ্রি, এখানে যখন রাহু কেতুর অবস্থান থাকে এবং রাহু কেতু তো মোস্ট আনপ্রেডিক্টেবল, রাহু কেতু মানে কখন কি হবে কিছুই বলা যায় না। সুতরাং এই যে রাহুকেতুর অবস্থান এই বৃশ্চিক আর বৃষ রাশিতে, ফলে এবছরটি 2021 সাল কিন্তু 2021 বৃশ্চিক রাশিদের জন্য একটি অভূতপূর্ব সময় এবং এনিথিং ক্যান হ্যাপেন, যা কিছু হতে পারে তাদের জীবনে, চাই শুধু প্রস্তুতি। এমন একটা সময় যে তার জন্য প্রয়োজন শুধু প্রস্তুতি। তাদের যদি প্রকৃত প্রপার প্রস্তুতি বা প্রিপেয়ারনেস থেকে থাকে তাহলে কিন্তু 2021 সাল তাদের জন্য অনবদ্য হয়ে উঠতে পারে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নিজস্ব ব্যক্তিগত যে বার্থ চার্ট বা জন্মকোষ্ঠী বা হরোস্কোপ সেটা যদি স্ট্রং হয়ে থাকে, সেখানে যদি যথেষ্ট স্ট্রেংথ এবং পোটেনশিয়াল থেকে থাকে, তাহলে কিন্তু তারা একটা অদ্ভুত উত্তরণের জীবনে গিয়ে পৌঁছবেন, বিশেষ করে 2021 সালের মে মাস থেকে। কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যারা অত্যন্ত তুচ্ছ, অকিঞ্চিৎকর, ইনসিগনিফিকেন্ট, তাৎপর্যহীন জীবনযাপনও করে থাকেন। তাদের মধ্যে কোনো প্রচেষ্টা নেই, উদ্যম নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো লক্ষ্য নেই, কোনো টার্গেট নেই, তারা কোনো ডেস্টিনেশন নিয়েও চিন্তা ভাবনা করেন না। তাদের জন্য কিন্তু এই প্রেডিকশন একেবারেই নয়, তারা কিন্তু যে তিমিরে ছিলেন সেই তিমিরেই তাদের কিন্তু থাকতে হবে। কিন্তু সেই সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যাদের মধ্যে সেই জিল রয়েছে, সেই ডিটারমিনেশন রয়েছে, তাদের রাশিতে তুঙ্গস্থ কেতু থার্ড হাউসে, যেটা মানুষের উদ্যম, যেটা মানুষের আত্মপ্রচেষ্টা, সেখানে সক্ষেত্রস্থ মকর রাশিস্থ সক্ষেত্রস্থ শনির অবস্থান থাকবে এবং এপ্রিল মাসের পরবর্তী সময়ে তাদের ফোর্থ হাউসে চতুর্থে কেন্দ্রে বৃহস্পতির অবস্থান থাকবে। এই প্ল্যানেটারি পজিশনের, যেটা তাদের রাশির একদম রাশিতে তৃতীয়ে চতুর্থে এবং সপ্তমে, এই যে 2021 সালের একদম ফিক্সড যে গ্রহ অবস্থানটা থাকছে, এটার বেনিফিট যদি তারা পেতে চান তাহলে কিন্তু তাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা অতি অবশ্যই থাকতে হবে।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জীবনে বহু সমস্যার অবসান হবে, বহু অনিশ্চয়তার অবসান হবে। জীবনে যেসব ক্ষেত্রে তারা নানাভাবে দুর্ভোগ ভুগছিলেন, অশান্তিতে ছিলেন, সেই জায়গাতেও একটা প্রশান্তির দিক কিন্তু নেমে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, এই 2021 সালে কিন্তু তাদের স্বাস্থ্য বা হেলথ কখনো কখনো আকস্মিকভাবে নানা রকম ন্যাগিং প্রবলেম কিন্তু দিয়ে যাবে। এবং যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা এমন বহু মানুষ আছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কিন্তু তাদের এতটাই মেন্টাল স্ট্রেংথ থাকে যে তারা কিন্তু ব্যাধির কাছে সারেন্ডার করেন না, তাদের জন্য বলবো তাদের বিশেষ সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাদের সমস্ত রকম মেডিকেল হেল্প, মেডিকেল একটা পরামর্শ ইত্যাদির মধ্যে থাকতে হবে এবং সবসময় তাদের হেলথ সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই 2021 সালে তাদের হৃৎপিণ্ড বা হার্টের কোনো সমস্যা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা, এই জায়গাগুলো যদি তারা একটু সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটা সুস্থতার পথে তারা থাকতে পারবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যে অসম্ভব সহ্য শক্তি এবং লক্ষ্যে স্থির তারা হয়ে থাকেন, এটা কিন্তু তাদের অর্থভাগ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রভূত সুফল দেবে এই 2021 সালে 2021-এ। প্রথমেই বলবো যে তাদের মধ্যে তারা যে কোনো রকম অপ্রীতিকর অকাম্য পরিস্থিতিতেও সাধারণত মনোবল হারান না এবং এই 2021 সালেও তাদের মনোবল কিন্তু অক্ষুণ্ণ থাকবে, তাদের উদ্যম তাদের প্রচেষ্টা সবটাই কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবং তারা বহু দায়িত্বশীল, সিনসিয়ার এবং তার সঙ্গে সঙ্গে সহযোগী, দায়িত্বশীল সিনসিয়ার এইরকম বহু সহযোগী মানুষকে তারা কিন্তু এই 2021 সালে জীবনের চলার পথে নিশ্চিতরূপে পাশে পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অর্থক্ষেত্র, আর্থিক ক্ষেত্র এপ্রিল মাসের পর ক্রমশ একটা অগ্রগতির দিকে এগোবে। তারা হয়তো এই বর্তমান পরিস্থিতিতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই বিচিত্র ব্যাধি যা সারা বিশ্বকে গ্রাস করেছে এর জন্য তারা নানাভাবে কিন্তু বিব্রত হয়েছেন, কিন্তু হলেও এপ্রিল মাস অনওয়ার্ডস তাদের কিন্তু ক্রমশ সবটাই একটা রিকভারির জায়গায় গিয়ে পৌঁছবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের দেখে থাকি, বহু শল্য চিকিৎসক অর্থাৎ সার্জন, বহু মেডিকেল প্রফেশনের লোক, বহু ডাক্তারবাবু, তারা কিন্তু এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য 2021 অতীব শুভ, বিশেষ করে মে, জুন, জুলাই, অগস্ট প্রভূত শুভ। স্বীকৃতি, মর্যাদা, পুরস্কৃত হওয়া, রেকগনাইজড হওয়া, এই ধরনের অনেক কিছু তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক শিক্ষক শিক্ষয়িত্রী দেখতে পাই, অনেক অধ্যাপক অধ্যাপিকা দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনস্টিটিউটে যারা ফ্যাকাল্টি হিসেবে পড়ানোর কাজ করেন এই ধরনের বহু মানুষ পাই। আবার যারা বাড়িতে খুব ভালোভাবে একটা প্রাইভেটে বহু ছেলে মেয়েকে পড়ানোর কাজ করান এই ধরনের মানুষও কিন্তু আমরা দেখতে পাই, তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাসের প্রথম থেকেই 2021 সালে 2021-এর এপ্রিল মাসের প্রথম থেকেই ক্রমশ তাদের সার্বিক কর্মক্ষেত্র, কর্মপরিবেশ অত্যন্ত একটা শুভদায়ক দিকে এগোতে চলেছে, প্রোডাক্টিভ পজিটিভ দিকে। বহু ক্ষেত্রেই পরিস্থিতি থমকে ছিল, সেই জায়গাটা কিন্তু একদম একটা গতি পাবে এবং সেই জায়গাটা ক্রমশ অগ্রসর হতে শুরু করবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রশাসনের বহু মানুষকে পাই, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মধ্যে রয়েছেন, সরকারি বিভিন্ন পদাধিকারী মানুষ, তাদের জন্য বলবো এই 2021 সালের মে, জুন, জুলাই, অগস্ট এই চারটি মাস তাদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু শুভ।
কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস তাদের কিন্তু বিশেষ সতর্কতা এবং সাবধানতার সঙ্গে চলতে হবে। তাদের যারা ওপরে রয়েছেন তাদের সঙ্গে একটা কনফ্লিক্ট ডিসপিউট ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সাধারণত বহু ডিসপিউট এবং কনফ্লিক্টের সারা জীবন ধরে কিন্তু তাদের সম্মুখীন হতে হয়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য বলবো, এই 2021 সালে তারা যদি লক্ষ্যে স্থির থাকতে পারেন এবং এপ্রিল মাস পরবর্তী তারা দেখতে পাবেন তাদের ব্যবসার ক্ষেত্র ক্রমশ আবার অগ্রগতির দিকে পৌঁছচ্ছে, তাদের ব্যবসার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র মে মাস অনওয়ার্ডস শুভ, এপ্রিল মাস অনওয়ার্ডসও যথেষ্ট শুভ, কিন্তু একটা ব্যাপারে তাদের দেখতে হবে, সেটা হচ্ছে সঞ্চয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ থাকছে না। অর্থাগমের ক্ষেত্র শুভ হলেও সঞ্চয়ের ক্ষেত্র অ্যাকুমুলেশনের ক্ষেত্র বিশেষ শুভ থাকছে না। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক ছাত্রছাত্রী স্টুডেন্টস দেখতে পাই, তারা কিন্তু তাদের বুদ্ধি বলে মনোবলে এবং ধী শক্তির দ্বারা তারা কিন্তু 2021 সালে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা বিদেশে যেতে চাইছেন পড়ানোর পর উচ্চবিদ্যার জন্য বা কর্মসূত্রে, তাদের জন্য বলবো এই 2021 সাল অতীব শুভ, বিশেষ করে মে মাস অনওয়ার্ডস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, দাম্পত্য সম্পর্কে এই পুরো বছরটাই নানাভাবে মতানৈক্য মতবিরোধ কিন্তু থাকবেই, আবার কোথাও কোথাও দেখা যাবে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2021 সালে নিশ্চিত বিবাহ যোগ রয়েছে। তারা কিন্তু তারা সম্পর্কের মধ্যে ছিলেন, সম্পর্ক বিবাহ বন্ধন বিবাহে পরিণত হচ্ছে, নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া এবং বিবাহের যোগ কিন্তু প্রবল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যারা বিবাহে ইচ্ছুক কিন্তু বিবাহ হচ্ছিল না, এই বছরে কিন্তু এই 2021 কিন্তু বিবাহ যোগ প্রবল। এবং বিশেষ করে এক্ষেত্রে আমি বলবো ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল, এই সময় তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু সর্বাধিক রয়েছে, বা বিবাহের যে অ্যারেঞ্জমেন্ট বা যে জায়গাটা সেটা কিন্তু ফিক্সেশনের জায়গাটা এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে প্রবলভাবে রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বলবো মার্চ এবং এপ্রিল একটা অভূতপূর্ব সুফল দেবে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই 2021 সালে একটি প্রেমের সম্পর্ক ভেঙে গিয়ে আবার নতুন প্রেমের সম্পর্ক শুরু হওয়া এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটা জাতকের ক্ষেত্রেও জাতিকার ক্ষেত্রেও। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যারা ভ্রমণে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, বিভিন্নভাবে একটা মানসিক ক্লান্তিকে অপসারণ করার জন্য বিনোদনের জন্য, তাদের জন্য বলবো যে মে মাস এপ্রিল মাসের শেষ থেকেই এই সময় কিন্তু যথেষ্ট শুভ। বহু মানুষ রয়েছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে যারা ভীষণভাবে স্পিরিচুয়ালিটির প্রতি আস্থা রাখেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাস 5 এপ্রিলের পর থেকে অতীব শুভ। মানসিক প্রশান্তি পাবেন, মানসিক সন্তুষ্টি পাবেন এবং তাদের মনের মধ্যে এক অদ্ভুত সন্তোষজনক জায়গাও কিন্তু তৈরি হতে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যদি এই 2021 আরও বেশি করে তাদের ফেভারে রাখতে চান, দাক্ষিণ্যে রাখতে চান, আনুকূলে রাখতে চান, তাহলে বলবো একদম সিঁদুর যে লাল রং, একদম যেটা প্লেন যে লাল রং, সিঁদুরে লাল যে লাল রং, এই লাল রংটিকে তারা প্রাধান্য দিন। বহু ক্ষেত্রে এই লাল রং আপনাদের কাজ জীবনে রক্ষা কবচের মতো কাজ করবে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বলবো ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস তারা কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতার মধ্যে থাকবেন, কারণ 2021 সাল কিন্তু আপনাদের জন্য আকস্মিকতায় ভরা থাকছে। কখন কি কখন যে কোনো সময়ে যা কিছু কিন্তু তাদের সামনে এসে উপস্থিত হতে পারে, কিন্তু এপ্রিল অনওয়ার্ডস যাই কিছু সামনে আসুক সেটাই কিন্তু আপনাদের জন্য শেষ পর্যন্ত গিয়ে দেখবেন প্রোডাক্টিভ এবং পজিটিভ
একটা সিচুয়েশন বা পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 2021 সাল হাইলি সিগনিফিক্যান্ট অ্যান্ড হাইলি ইভেন্টফুল। নমস্কার।